নমস্কার, আমি ডাক্তার অনিরুদ্ধ দে, কনসালটেন্ট হোমিওপ্যাথ। আজকে আমার ইউটিউব চ্যানেলে ফ্যামিলি প্ল্যানিং ওসিপি ওরাল কন্ট্রাসেপটিভ পিল নিয়ে আলোচনা করব। কনজুগাল লাইফে বিয়ের পরে অবাঞ্ছিত গর্ভধারণ থেকে রেহাই পেতে গেলে যেটা সহজতম পদ্ধতি সেটা হচ্ছে ওরাল কন্ট্রাসেপটিভ পিল, ছোট কথায় বা শর্ট ফর্মে ওসিপি। এটা কেমনভাবে নিতে হয় বা কিভাবে ব্যবহার করতে হয় সেটা আজকের আলোচ্য বিষয়। যবে শরীর খারাপ হয়েছে সেই দিনের দিন থেকে এটা ব্যবহার করতে হয়, প্রতিদিন রাত্রিরে একটা করে, এবং এটা ঠিক রাতে শোবার আগে ব্যবহার করলেই ভালো হয়, তাহলে ভুল না হবার সম্ভাবনায় বেশি থাকে। যদি কোনো কারণে ভুল হয়ে যায় তাহলে দুপুরে খেয়ে একটা, রাতে খেয়ে একটা নিতে হবে। কোনো কারণে যদি চার দিন পাঁচ দিন বন্ধ হয় তাহলে কিন্তু আবার শরীর খারাপ হয়ে গেলে আপনাকে নতুন করে আবার পাঁচ দিনের দিন থেকে বড়ি ব্যবহার করতে হবে। যদি ঠিক মতো আপনি বড়ি ব্যবহার করেন এক্স্যাক্টলি প্রতিদিন রাত্রে, সেক্ষেত্রে কিন্তু একুশ দিন ব্যবহার করার পরে আপনি আয়রনগুলো যেগুলো সাতটা থাকে সেটা ব্যবহার করতেও পারেন নাও পারেন, তখন আপনার বড়ি খাবার মতো সাবধানতা অবলম্বন না করলেও চলবে। সেক্ষেত্রে পাঁচ সাত দিন পরে আপনার শরীর খারাপ হয়ে যাবে, এবং শরীর খারাপ হয়ে গেলে আবার পাঁচ দিনের দিন থেকে আপনি রাতের বড়ি মানে ওরাল কন্ট্রাসেপটিভ পিল ব্যবহার করবেন। এক্ষেত্রে একটা ব্যাপারে আপনার নিশ্চিত সাবধানতা অবলম্বন করার দরকার নেই, অবাঞ্ছিত গর্ভধারণের হাত থেকে রেহাই পাওয়া। যদি অন্য কোনো রোগ থাকে যেমন অনিয়মিত শরীর খারাপ সেটাও কিন্তু রেগুলেট হবে হরমোনিক ব্যালেন্সের জন্যে। চার, যদি শরীর খারাপের সময় ব্রেস্টে মানে বুকে ব্যথা হয় বা টাটিয়ে থাকে সেটার থেকেও আপনি রেহাই পেতে পারেন, এবং সর্বোপরি মানসিক চাপের থেকে শরীর খারাপ হবে কি না এ ব্যাপারটা এক্স্যাক্টলি আপনার ওই ডেটেই হবে, অতএব আপনার অযথা মানসিক দুশ্চিন্তার থেকে রেহাই পাবেন। তবে এই বড়ি যেটা আপনি ব্যবহার করবেন এক্স্যাক্টলি কোনো কোনোটায় থাকে একুশটা, কোনো কোনোটায় থাকে আঠাশটা, যেটা একুশটা থাকে সেটাতে আপনার সাদাগুলো থাকে হরমোন ট্যাবলেট আর সাতটা থাকে আয়রন ট্যাবলেট। আপনাকে সাদাগুলোই প্রথমে খেতে হবে, সাদা শেষ হলে আপনি আয়রন ট্যাবলেট নাও খেতে পারেন, আবার খেলেও আপনার কোনো অসুবিধা হবে না। তবে এ ব্যবহার করলে আপনার মানসিক চাপের থেকে যেমন রেহাই পাবেন আপনার নিজের হাতে অবাঞ্ছিত গর্ভধারণ আপনি নিজেই রোধ করতে পারবেন। যদি আমার চ্যানেল আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। তবে আপনাকে একটা কথা বলে রাখি, কখনোই নিজে কোনো ওষুধ নির্ধারণ করে না খেয়ে কোনো ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে ওষুধ খাওয়ায় বাঞ্ছনীয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।